শুক্রবার সাংবাদিক সম্মেলনে আইন দপ্তরের বিভিন্ন উদ্যোগ নিয়ে কথা বলেন রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ। মানুষকে দ্রুত আইনি সহায়তা দেবার লক্ষ্যে এবং দ্রুত মামলা নিষ্পত্তির জন্য রাজ্যের বিভিন্ন জেলায় দপ্তরের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট স্থাপন করা হয়েছে এবং তাতে মানুষ উপকার পাচ্ছে আইনি সহায়তার মধ্য দিয়ে বলে জানিয়েছেন রতনলাল নাথ। সিপাহীজলা, সুনামুনা সহ বিভিন্ন জেলায় এই কর্মসূচির উল্লেখ করেছেন তিনি। আইনের শাসন কায়েম করার জন্য এবং বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছানোর জন্য, অর্থাৎ জাস্টিস অ্যাট দি ডোর স্ট্যাপ, রাজ্য সরকার বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছে এবং এখন নিচ্ছে, অর্থাৎ দ্রুত মানুষ যেন বিচার পায়, দ্রুত বিচার কার্য সম্পাদন, যথাসময়ে বিচার পাওয়া, যেন সাধারণ মানুষ আদালতে হয়রানি না হতে হয়, সাধারণ মানুষকে আইনি সহায়তা প্রদান, এই বিভিন্ন বিষয়ে গত 4.5 বছর 4.5 বছর এর মধ্যে 2 বছর 2.5 বছর করোনা, তার উপরেও এই সরকার আইন দপ্তরের উদ্যোগে অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছে এবং আপনারা তথ্য দিলে বুঝতে পারবেন এই সরকার কী ধরনের আইনি সহায়তা, কী ধরনের পদক্ষেপ নিয়েছে। পারিবারিক বিরোধ দ্রুত নিষ্পত্তি করার জন্য পারিবারিক আদালত স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। হাইকোর্টের কাজকর্মীর সার্বিক সহায়তার লক্ষ্যে সহকারী স্টাফ নিয়োগে 256টি পদ সৃষ্টি করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ। এসব উদ্যোগের ফলে রাজ্যের মানুষ দ্রুত আইনি সহায়তা পাচ্ছে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।